আশির দশকে রাজ্যের ক্লাবগুলির মধ্যে মাসেল পাওয়ারের প্রতিযোগিতা চলত, কার কাছে কত বেশি মাসেলম্যান রয়েছেন সেই হিসেবে চলত সারাদিন। কিন্তু ধীরে ধীরে এই সমাজ পরিবর্তন হয়েছে। ভারতীয় জনতা পার্টির সরকারের আমলে আমরা এখন নতুন একটা জিনিস দেখছি, রক্তদানের মতো সামাজিক কর্মসূচিতে এগিয়ে এসেছে রাজ্যের ক্লাবগুলি। রক্তদান মহত্তান, এর কোনো বিকল্প হতে পারে না। রাজধানী ভলকান ক্লাবে আয়োজিত এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের উদ্বোধন করে রবিবার এমনটাই বললেন ত্রিপুরা রাজ্যের বিশিষ্ট সমাজসেবী রাজীব ভট্টাচার্য। যে কোনো দানই মহৎ কাজ, অন্নহীনে অন্নদান, গৃহহীনকে আশ্রয় দান, তৃষ্ণার্তকে জল দান, সবই পুণ্যের কাজ। কিন্তু মুমুর্ষুকে রক্তদানের চাইতে বড় কর্ম এবং ধর্ম আর কিছুই নেই। তাই রক্তদানের আরেক নাম জীবনদান। এই কাজে এগিয়ে এসে এলাকার মানুষকে সচেতন এবং অনুপ্রাণিত করার জন্য ভলকান ক্লাব কর্তৃপক্ষকে এদিন ধন্যবাদ জানিয়েছেন রাজীব ভট্টাচার্য। বলেছেন, রক্তদানের মতো মহৎ উদ্যোগের আয়োজন করার পাশাপাশি বস্ত্রদানের মাধ্যমে এলাকার গরিব দুস্থ মানুষদের সাহায্য করে থাকেন এই ক্লাবের সদস্যরা। এই ক্লাবের উদ্যোগে একটা শুভ কাজের সূচনা হয়েছে, রক্তদান মহৎদান। তার বিকল্প হতে পারে না, সেটা আমার পূর্ববর্তী দুজন বক্তা এখানে বক্তব্য রেখেছে। এই যে রক্তদানের মাধ্যমে সামাজিক কর্মসূচিতে এগিয়ে আসা, এটা একটা যেন ত্রিপুরা রাজ্যে একটা নতুন আঙ্গিনায় তা শুরু হয়েছে। আজকে যদি আমরা দেখি, 80 দশকের আগেও এখানে আমার অনেক গুরুজনেরা আছেন, আমার সঙ্গে একমত হবেন কিনা জানি না, যে আমরা একটা সময় দেখতাম ক্লাবে ক্লাবে কম্পিটিশন হতো কার কত মাসুল পাওয়ার রয়েছে, কার কাছে কত সেই মাসুল ম্যানরা রয়েছেন তা নিয়ে একটা কম্পিটিশন হতো। কিন্তু ধীরে ধীরে এখন এই সমাজ পরিবর্তন হওয়াতে আমরা একটা নতুন জিনিস দেখছি, যে সামাজিক কাজে কে কত অগ্রসর হতে পারে সেই দিকে নজর রাখা হয়েছে। আজকে বিভিন্ন ক্লাবগুলিতে রক্তদান থেকে শুরু করে বস্ত্রদান এবং এলাকার দুস্থ মানুষদেরকে সহযোগিতা করা, তার জন্য একটা কম্পিটিশন শুরু হয়েছে। আমরা যদি একটু পিছন দিকে তাকাই, যে করোনা কাল আমরা অতিবাহিত হয়েছে, 2 বছর আমাদের থেকে আমাদের এই করোনার দাপটে আমরা মানে সশস্ত্র ছিলাম। আজকে এই করোনা কালের অবস্থা যদি একবার আপনারা চোখ বন্ধ করে চিন্তা করেন, যে একটা মিরাকেলের মতো অবস্থা এই ত্রিপুরা রাজ্যে, যে সমস্ত ক্লাব, এনজিও, বিভিন্ন সামাজিক সংগঠন তারা এগিয়ে এসে, তারা ওই লকডাউন যখন চলছিল তখন দুস্থ পরিবারগুলির পাশে দাঁড়িয়ে তাদেরকে সহযোগিতা করা, তাদেরকে রক্ষা করা, যে প্রয়াস এই বিভিন্ন ক্লাব নিয়েছে, আর সেটা একটা মানে এই ত্রিপুরা রাজ্যে একটা বিশাল পরিবর্তনের, যে সমাজ পরিবর্তনের যে আওয়াজ তা আমরা পরিলক্ষিত করেছি। আগরতলা শহরের নয়বনমালীপুর বিধানসভার অন্তর্গত ধলেশ্বর নতুনপল্লী স্থিত ভলকান ক্লাবে আয়োজিত এই রক্তদান শিবিরে রবিবার উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার এবং 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মণিমুক্তা ভট্টাচার্য। ব্যুরো রিপোর্ট, আর এ নিউজ।